খুব বাঁচা বেঁচে গেছি এই মানুষগুলোর জ্বালায় শান্তিতে থাকতেও পারবো না দিল গাছটাকে কেটে আমাদের বানানো বাসাটাও নষ্ট হয়ে গেল আমার ডিম না 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 আমি কিছুতেই সহ্য করতে পারছি না আমাদের প্রথম ডিম ভেবেছিলাম দুটো পুট বাচ্চা হবে তারা আমাদের সাথে খেলা করবে না 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 সবই আমাদের কপাল হায় আয় আয় হায় কি হলো আমাদের আরে কান্না কাটি করো না মন খারাপ করো না যা হবার তা তো হয়ে গেছে মনটা শক্ত করো চলো ওই দূরে জঙ্গলটায় যাই সেখানে নিশ্চয়ই কোনো ভালো বাসা বানাবার জায়গা পেয়ে যাব তাই চলো এখানে আর আমরা থাকবো না যাক বাবা এতক্ষণে একটা মনের মতো জায়গা পেলাম আমরা এখানে বাসা বানিয়ে আরামে থাকতে পারবো কি বলো তাজা বলেছো গো এখানে আমি নিশ্চিন্তে ডিম পারতে পারবো করি গো বাচ্চাগুলোর তো মনে হচ্ছে খুব খিদে পেয়েছে চলো দুজনে মিলে ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি তা তুমি একা যাও বাবু আমি ছানাদের সাথে বরং থাকি আহা বুঝছো না কেন দুজনে মিলে গেলে আমরা তাড়াতাড়ি খাবার নিয়ে ফিরে আসতে পারবো বাচ্চাগুলো যে খিদেতে চিৎকার করছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলো তো আমাদের এত বড় সর্বনাশ করলো গো আমি তোমাকে বললাম আমি যাব না তুমি শুনলেই না তুমি শুনলে আজ আমার বুক এত হয়ে যেত না কেদ না যে আমাদের এত বড় সর্বনাশ করলো আমি তাকে ঠিক খুঁজে বের করবো তুমি দেখো এবারও আমরা পারলাম না আমাদের সন্তানদের রক্ষা করতে এমন করে কেঁদো না আমি দেখেছি তোমাদের বাচ্চাদের কি হয়েছে তোমরা যে গাছটাতে বাসা বানিয়েছো সেই গাছের নিচেই তো একটা শয়তান থাকে তোমরা জানো না তোমরা একটু চারিদিকটা তাকিয়ে দেখো না তোমাদের গাছে কি আর কোনো বাসা আছে না তো সত্যি কোথাও বাসা তো নেই

তাহলে উপায় এক কাজ করো তোমরা কিছুটা দূরে শিয়াল মশাই থাকে উনি তোমাদের নিশ্চয়ই সাহায্য করতে পারবে তোমরা এবার ওনার কাছে যাও তো ধন্যবাদ ভাই চলো গো আমরা তাহলে শিয়াল মশাইয়ের কাছেই যাই তুমি দেখো এবার আমি ওই সাপটার কি হাল করি ওর শেষ দেখে তবেই আমি ছাড়বো চলো তুমিও আমার সাথে তাই চলো কি হয়েছে তোমরা কাঁদছ কেন আমাদের বাঁচান মশাই আহা কি হয়েছে আগে বলবে তো একটা উপায় আছে আমি যেমন যেমন বলবো তোমরা তেমনটাই করবে তুমি তুমি শুধু আমাদের রাজ্যের রাজকন্যা নদীতে স্নান করার সময় সব খুলে নদীর পারে রাখে সেই অলংকার থেকে একটা হাড় নিয়ে এই সাপের গর্তে রেখে দেবে দেখো না একবার

এবার আমরা শান্তিতে সংসার করব আর আমাদের কোনো ভয় নেই